যুবক ভাইরা এই যুবক বয়সে নিজেকে জাহান্নাম মুখী বানিও না নিজের চরিত্রটা নষ্ট করো না এই যুবক বয়সে চরিত্রটাকে সুন্দর করা দরকার কোন সময় কোন মেয়ের পেছনে ঘোরো না বরং চরিত্রটাকে সুন্দর বানাও দেখবা মেয়ের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা ফেরাউনের বংশের একটার একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করেছেন কি রাগী নবী একটা থাপ্পড় মারছে শেষ শুধু মানুষের থাপ্পড়ায় নাই মালাকুল মুত্রও থাপ্পড়াইছে আল্লাহু আকবার ঘটনা বলবো মালাকুল মউত মূসা নবীর কাছে আসলেন মূসা নবী বললেন তুমি কে মালাকুল মউত বললেন আমারে চিনেন না আমি যার কাছে আসি তার জীবন আর রাখি মূসা নবী বললেন তে লাও আমার জীবন নাও যখন ফালাম্মা জাআহু সাক্কাহু বুখারীর হাদিস যখন মালাকুল মউত মূসা নবীর কাছে আসলেন খুব রাগী নবী তো একেবারে চোখের উপরে থাপ্পড় মারছে আল্লাহু আকবার এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে কয় আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মউত আল্লাহ এমন একজনের কাছে পাঠাইছো উনি মরতে চায় না গেছিলাম উনারে মারতে উল্টা আমারই মাইরা ফেলছিল আল্লাহ বললেন যাও আমার নবী মূসার কাছে গিয়ে বলো তিনি আরো হায়াত চাইলে ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন প্রতিটি লোমের বিনিময়ে এক বছর করে হায়াত বাড়িয়ে দিবেন মূসা নবী বুদ্ধিমান বললেন এগুলা যখন শেষ হবে হায়াত তখন কি হবে মালাকুল মউত তখন মরা লাগবে মূসা নবী নরম না গরম ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিলেন ফেরাউন আইন জারি করলো মূসাকে তাড়াতাড়ি গ্রেফতার করো আল্লাহ তাআলা মূসা আল্লাহ তাআলা আল্লাহ তাআলার আদেশে মূসা নবী তখন মিশর ছেড়ে হিজরত করলেন দৌড়াতে দৌড়াতে তিনি চলে গেলেন মাদিয়ানে মাদিয়ানে যাওয়ার পরে একটা কুয়ার কাছে তিনি বসলেন হঠাৎ করে দেখলেন দুইটা মেয়ে পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছে তিনি তাদেরকে বললেন কি ব্যাপার মেয়েরা বহুক্ষণ ধরে তো এখানে দাঁড়িয়ে আছো পশুর পালকে পানি পান করাও না কেন মেয়েরা তখন বলল আমরা তো মহিলা মানুষ এই কুয়ার পাশে পুরুষ মানুষরা যতক্ষণ না তাদের পশুর পালকে পানি পান শেষ করাবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের পশুকে পানি পান করাতে পারবো না মূসা নবীর মনে একটু দয়া হলো তিনি এবার তাদের পশুর পালকে পানি পান করালেন মেয়েরা বাড়িতে চলে গেল আবার এই দুই মেয়ে ছিল নবীর মেয়ে নবীর নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরল মূসা নবী ওই দিকে কুয়ায় পানি পান করে বসে আছেন মনে মনে ভাবতেছেন এমন এক এলাকায় আসছি একজন মানুষ অপরিচিত তিনি বললেন আল্লাহ এই এলাকায় তুমি আমার রিজিকের বন্দোবস্ত করো মূসা নবী দোয়া করলেন কার কাছে এবার আল্লাহ তাআলা দেখেন দোয়াটা কবুল করছেন কেমনে এই দুই মেয়ে যখন বাড়িতে চলে গেল বাবা বললেন কি ব্যাপার মেয়েরা আজ এত তাড়াতাড়ি তোমরা বাড়িতে ফিরলে কেন প্রত্যেক দিন তো তোমরা দেরি করে বাসায় ফিরো আজ তো তাড়াতাড়ি ফিরলে কেন মেয়েরা তখন ঘটনা শোনালো শুআইব আলাইহিস সালাম খুশি হলেন বললেন যেই যুবক ছেলেটা পানি পান করালো তাকে তো পুরস্কার না দিয়ে বিদায় করা যায় না যাও তাকে নিয়ে আসো দুই মেয়ে চলে গেল চলে যাওয়ার পরে সেখানে গিয়ে তারা মূসা নবীকে পেল মূসা নবীকে বলল আমাদের আব্বা আপনাকে দেখেছেন চলেন আমাদের সাথে যুবক ভাইরা এবার কান লাগাও কথাটা শোনো মূসা নবী তখন বললেন ঠিক আছে তোমরা আমার পেছনে হাঁটো আমি তোমাদের সামনে হাঁটবো কারণ পুরুষ মানুষের সামনে নারী হাঁটলে শয়তানই নারীর প্রতি পুরুষের মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে কিনা এজন্য যুবক ভাইরা তোমরাও মেয়েদের মেয়েদের পেছন পেছন ঘুরো না গার্লস স্কুল মহিলা কলেজ ছুটি হইলে মিসকিনের মতো দাঁড়ায়া থাইকো না মেয়েদেরকে ইফটিজিং কইরো না মূসা নবী থেকে শিক্ষা নাও মূসা নবী বললেন তোমরা পেছনে হাঁটো পেছন থেকে আমাকে বলো আমি সামনে হাঁটতে থাকবো আল্লাহ আকবার বাড়িতে পৌঁছে গেলেন শুআইব আলাইহিস সালাম খুব মেহমানদারি করলেন শুআইব আলাইহিস সালাম বললেন এখানে তোমার বাড়ি কোথায় মূসা নবী বললেন আমার বাড়ি তো মিশরে কিভাবে আসছেন সেই ঘটনা শোনালেন বললেন এখানে থাকা খাবার কোনো ব্যবস্থা নাই মূসা নবী তখন বললেন যেহেতু তোমার থাকা খাওয়ার ব্যবস্থা নাই দেখে কিছু করা যায় কিনা এর মধ্যে দুই মেয়েরা বলে উঠে আব্বাজান এই যুবক শক্তিশালী এবং আমানতদার মূসা নবীর ব্যাপারে তারা কথা বলছে কয়টা কি ও জোরে বলেন এক নাম্বার এই তো কয়েকজন শুনতেছে খুব ভালো এক নাম্বার
দুই নাম্বার শুআইব নবী বললেন এই যুবক শক্তিশালী আর আমানতদার এটা তোমরা জানো কেমনে মেয়েরা এখন প্রশ্নর সম্মুখীন হয়েছে তাই না মেয়েরা বলল আব্বাজান শক্তিশালী আমরা দেখেছি এই কারণে যে কুয়ার ঢাকনা সরাতে কয়েকজন পুরুষ মানুষের দরকার এই যুবক একা ওই ঢাকনা সরায়া দিয়েছে কারণ নবীদের গায়ে স্পেশাল শক্তি দিয়েছেন কে এখনকার যুবকগুলোর অবস্থা খারাপ খানা দানা ঠিক নাই নবীদের তরিকায় খানা খাইলে কোনোদিন পেট ভার পেট বাড়বে রাতের বেলা তাড়াতাড়ি খাবেন আল আশা ও কবলাল ইশা এশার আগে আশা খাবেন অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খাবেন তারপরে নামাজ পড়বেন সুন্নত পড়বেন নফল পড়বেন এই যে খাওয়ার পরে নামাজের ভেতরে একটা ব্যায়াম হয়ে গেল কিনা কোনোদিন পেট বাড়বে না পৃথিবীর কোন নবীর পেট উঁচা ছিল আমাদের মধ্যে কারো কারো পেটটা হচ্ছে লাউ এর মতো তার মানে আপনার খানা দানায় সমস্যা নবীর তরিকায় খানা খান না সুন্নতের তরিকায় খানা খাইলে কখনো আপনার পেট বাড়বে মেয়েরা বলল আব্বাজান এই পুরুষ অত্যন্ত শক্তিশালী একবার শোয়াইব আলাইহিস সালাম বলেন আমানতদার এটা কেমনে বুঝলা মেয়েরা তখন বলল যখন আপনি আনতে পাঠাইছিলেন তখন বললেন আমরা যেন সামনে না হাঁটি যেন পেছনে হাঁটি যেই যুবকের অন্তরে এত তাকওয়া তাকে আমানতদার বলবো না তো কি বলবো মুসা নবী তখন বললেন ঠিক আছে আমার এই বাড়িতে তোমারে আর আমি কর্মচারী খাদেম বানায় রাখবো না দুই মেয়ে থেকে যারে ভালো লাগে তারে বিয়ে করো আমি তোমাকে আমার বাড়িতে জামাই বানায় রাখবো আচ্ছা সুবহানাল্লাহ তো কইলেন আপনারা এখন বলেন তো শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়েছেন জামাই টাকা পয়সা দিখা জোরে বলতে হবে বাড়ি গাড়ি দেখা কি দেখা তাকওয়া চরিত্র দেখে কি দেখে আমরা কি করি আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলি ছেলেটা কি করে তার কি গাড়ি বাড়ি আছে জায়গা জমি বেশি আছে ভুট্টা ক্ষেত বেশি আছে কিনা ধানের ক্ষেত বেশি আছে কিনা আমরা ছেলেটা নামাজে কিনা ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা হালাল উপায় ইনকাম করে কিনা এটা দেখি না খালি গাড়ি বাড়ি টাকা পয়সা দেখি বলে আমাদের মেয়েদের বিয়ের পরে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে কপাল পড়ে যায় এজন্য বিয়ে দেওয়ার আগে ছেলের তাকওয়া দেখতে হবে দেখতে হবে ছেলেটা নামাজি কিনা দেখতে হবে ছেলেটা পরহেজগার কিনা হালাল খায় কিনা হালাল খুন না হারাম খুন এটা দেখে মেয়ে বিয়ে দিলে আপনার মেয়ে সারা জীবন ওই ঘরে ছেলের কাছে সুখে থাকবে বিয়ে শাদি কেমন বানাইছি আমরা ছেলেগুলা বিয়ে করতে পারে না আমার দেশের যুবকরা তো বিয়ে করতে চায় জেনা করতে চায় না আবার বিয়ে শাদি কে আমরা কঠিন বানায় ফেলছি একটা 23-24 বছরের ছেলে মাস্টার্স শেষ করলো এই সময় কি 8-10 লাখ টাকা তার হাতে থাকে বিয়ে করার জন্য আরে বাংলাদেশে তো এমন অবস্থা পড়াশোনা শেষ করে চাকরি পাইতে পাইতে অনেক সময় 30 বছর হয়ে যায় এখন বিয়ে যদি এত কঠিন করে ফেলা হয় তাহলে বলেন তো সমাজে জেনা বাড়বে নাকি বাড়বে না এই জেনার দরজাকে বন্ধ করে দিতে হবে বিয়েটাকে সহজ করে ফেলতে আচ্ছা আমি বলছিলাম কোন জায়গায় ছিলাম মনে আছে তো কোথায় ছিলাম ওই যে বলবে আল্লাহ এটা আমার না মনে আরেকজনের তা আমার হাতে দিয়ে আল্লাহ বলবেন কোথায় যে ফেরেশতারা আমার বান্দার সব কিছু লিখতা তারা কোথায় দেখি তোমাদের খাতাটা দাও তোমাদের খাতায় যা লিখছো আর এর হাতে দেওয়া আমলের খাতা দুইটাকে একটু মিলায় দেখি বলেন তো এবার মিলবে কিনা আসতে বলবেন না জুড়ে বলেন মিলবে কিনা তখন এই গাদ্দারগুলা কি বলবে জানেন আল্লাহ তোমার ফেরেশতা এগুলো সব আমার বিরুদ্ধে বানায় বানায় লিখছে এবার আল্লাহর কাছে প্রমাণ করার আর কোনো জিনিস নাই আরো জুড়ে বলেন এগুলা কি জুড়ে বলেন এগুলা কি বানাইছে কে বানাইছে কে এগুলা দিয়া অডিও ভিডিও রেকর্ড করা যায় বানাইছে কে এটা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কে তো আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এরকম ক্যামেরা বানায় অডিও ভিডিও করে রাখতে পারে যে আল্লাহ জ্ঞান দিছে ওই আল্লাহ বুঝি আমার আপনার সারা জীবনের সব কাজের অডিও ভিডিও রেকর্ডিং বানাইতে পারবে না আল্লাহ কোরআনে বলছেন এই গাদ্দারগুলো যখন অস্বীকার করবে আমি এবার রেকর্ডিং বাজায় দিব রেকর্ডিং কোথায় শোনেন সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াত
আল্লাহ তাআলা বলছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আল্লাহ বলছেন সব মানুষের গ্রীবালগ্নে এই ঘরের মধ্যে তার কর্মকাণ্ডকে রেকর্ড করার ব্যবস্থা করেছেন কে কোথায় যাবেন আপনি সব রেকর্ড হচ্ছে আল্লাহ বলবেন রেকর্ডিং বাজা সব দেখায় দে কি করেছে এই পাপিষ্ট সব দেখায় দে আরে আল্লাহ যদি দেখানো শুরু করেন মান ইজ্জত থাকবে আর কিন্তু এই গাদদারগুলো এরা এত খারাপ এরা কি বলবে জানেন আল্লাহর রেকর্ডিং এ মনে ভুল আছে কি আছে রেকর্ডিং এ কি ভুল থাকতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ তাআলা তখন বলবেন গাদদার অনেক কথা বলার সুযোগ পেয়েছিস আর তুই কথা বলতে পারবি না তোর জবানটাতে আমি তালা লাগিয়ে দিলাম জবানে তালা লাগানো হবে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার আল্লাহ বলবেন এর জবানে তালা লাগিয়ে দিলাম এবার হাত পা আশ্চর্যের ব্যাপার হলো শরীরের যে চামড়ার এত যত্ন নিতেন আপনারা এই চামড়ার জবান খুলে দিবেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে এ যুবক ভাইরা শুনেন যে চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান গোসলে গেলে দামি দামি সাবান লাগান যে চামড়ার আমরা এত যত্ন নেই মা বোনরা আছে নাকি আছে না যে মা বোনরা তাদের সুন্দর চামড়া দেখায় বোরখা ছাড়া বের হয় আপনি বলা লাগবে না গো বোন এবার আপনার চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে চামড়াকে জবান খুলে দিবেন সেদিন কি চামড়া তখন কথা বলা শুরু করবে মানুষজন তখন বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা মানুষ বলবে চামড়া তোমার তো যত্ন নিতাম গোসলে গেলে কি সুন্দর করে ঢলতাম এরপরে শীতের দিন আসলে লোশন লাগাতাম ময়েশ্চারাইজিং ক্রিম লাগাতাম এরপরে অলিভ অয়েল লাগাতাম এত যত্ন নিতাম তুমি কেন এত নাফরমান হলে তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো যে সকল নারীরা চামড়া দেখায় দেখায় হাঁটত ওই নারীরাও বলবে বের হওয়ার আগে আস্কারা মাস্কারা কত কিছু দিয়া ঘষতাম এত যত্ন তোমার নিতাম তুমি কেন আজ আমার বিরুদ্ধে কথা বলো এ যুবক ভাইরা চামড়া কথা বলবে আল্লাহ নামাজ পড়ে নাই চামড়া কথা বলবে আল্লাহ এ গাজার আসরে গিয়েছি চামড়া কথা বলবে আল্লাহ এ ওই জায়গায় ওই আকাম কুকাম করেছি মহিলাদের ক্ষেত্রে চামড়া বলবে আল্লাহ এই নারী বুরখা চারা বাড়ি থেকে বের হয়েছে এই নারী চামড়া দেখিয়েছে এরকম আছে না নাই আপনাদের এলাকায় আছে নাকি এরকম হাই হাই কি বলেন পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর খবরদার আমার বন্ধুদেরকে বলছি কলেজে যাবেন স্কুলে যাবেন কোনো অসুবিধা নাই কিন্তু যাওয়ার সময় বোরখা পড়তে হবে আদেশ টাকার আবার এখন স্টাইলিশ বোরখা বের হয়েছে লাল নীল বেগুনি এমন এমন টাইট ফিট বোরখা নবীজি 1500 বছর আগে বলেছেন আখেরি জামানায় নারীরা এত ফেতনা সমাজে ছড়াবে নিসা উহম কাসিয়াতুন আরিয়াত এমন এমন কাপড় পরবে কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ মনে হবে কারণ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে পাতলা পাতলা কাপড় পরবে টাইট ফিট কাপড় পরবে এমন কাপড় এমন বোরখা পরা যাবে এই জন্য আপনার ঘরের স্ত্রীকে আপনার বোনকে আপনার ঘরের মহিলাদেরকে টাইট ফিটিং বোরখা পরাবেন না লুজ বোরখা পরাবেন কালো রঙের বোরখা পরাবেন এত কালারিং বোরখা পরানো যাবে না কিছু কিছু মহিলা আবার আছে বোরখা পরার পরে নিকাব পরে না সুন্দর করে স্টাইলিশ হিজাব বাজে নবীজি বলেছেন আখেরি জামানায় কিছু মহিলা এমন হবে এমন ভাবে হিজাব বানবে কা আসনিমাতিল বুখতিল ইজাফ বুখতি উটের কুজের মতো ভাজ দিয়া দিয়া হিজাব পরবে এদেরকে লানত দিয়েছেন আল্লাহ লানত দিয়েছেন নবীজি লানত দিয়েছেন ফেরেশতা নবীজি বলেছেন তোমরাও লানত দাও কারণ এরা কারণ তারা হচ্ছে লানত প্রাপ্ত ঠিক কি না বাংলাদেশের রাজধানীর নাম কি আরো জোরে ঢাকা আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরের রাজধানী কোথায়
না নাভি না মুখ ফেস ছেলেরা যখন বিয়ের সময় মেয়ে দেখতে যায় মহিলা পক্ষ যদি বলে আমাদের মেয়ের মাথা দেখাবো হাতের কবজি দেখাবো পা দেখাবো কিন্তু মুখ দেখাবো না ঠিক কি মানবে কেউ গিয়ে মানুষ কি দেখে একটা ছেলে একটা মেয়েকে যখন দেখতে যায় বিয়ের জন্য কি দেখে তা আপনি এই রাজধানী রাজধানী কেন বললাম একজন মানুষ কেমন তার প্রতি মায়া সৃষ্টি হয় কিসের দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে এখন আপনি চেহারাটাই খোলা রেখে দিলেন এই রকম ফেতনাবাজ মহিলা আছে না নাই এই রকম করা যাবে না আপনারাও আপনাদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখবেন রাজি আছেন তো মহিলাদের পেট আর পিঠকে স্টেডিয়াম বানাবেন না কিছু বেহায়া তো আছে তার বউকে এমন ভাবে নিয়ে বের হয় বউয়ের পেট পিঠ দেখা যায় মানুষও বলে ইস ভাবি যে সুন্দর কয় থ্যাংক ইউ ফেসবুকেও দেয় না নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয় পাবলিক কমেন্ট করে উফ আরেকজন বলে ইস আরেকজন বলতেছে ওয়াও হ্যাপি লাগতেছে আরেকজন কয় ইস ভাবি কি জুস লাগতেছে এই পাকলা কার জুস কে খায় বউটা কার নিজের তো আপনার বউয়ের পেট পিঠ যে মানুষ দেখে আপনার মতো বেহায়ার আচার আচরণ দেখলে তো মনে হয় আপনার বউটা নিজের না আপনার বউকে আপনি জনগণের সম্পদ বানায় ফেলেছে আপনার রুচিতে সমস্যা আপনি রুচিশীল মানুষ নন আত্মসম্মান বোধ পার্সোনালিটি বলতে আপনার মধ্যে কিচ্ছু নাই আল্লাহ হেদায়েত দান করেন আমাদের চামড়া কথা বলবে চামড়া কথা বলবে আল্লাহ এই নারী বোরখা পরে বের হতো না আমার বোনদেরকে বলবো জাহান্নাম থেকে বাঁচতে হলে এই চামড়াগুলোকে দুনিয়াতে ঢেকে রাখার দরকার আছে না নাই চামড়া পর্যন্ত কথা বলবে আল্লাহ তাআলা বলবেন এ জাহান্নামের ফেরেশতারা এই জাহান্নামীগুলোকে ধর গলার মধ্যে ডান্ডা বেরি লাগা শিকল পোড়া কত গজ লম্বা শিকল আল্লাহ বলছেন তুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা যিরান ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধো তারপরে টেনে 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 গিছরে মাথার চুলের মুটি ধরে জাহান্নামে নিয়ে যাও ও বাবারা লালমনির হাটের ভাইয়েরা জাহান্নামটা কি বলেন তো সহজ জায়গা নাকি কি সাংঘাতিক জায়গা রে ভাই শুনেন কেমনে পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেন আমার বুঝে আসে না ওই জাহান্নামের আগুনের ভয় কি দিলের ভেতর থেকে চলে গেল নাকি কেমনে ফজরের নামাজে যান না কেমনে মিথ্যা বলেন কেমনে গীবত করেন কেমনে বেপর্দা হয়ে বের হন কেমনে ইসলামের বিরুদ্ধে কথা বলেন কেমনে গুনার চিন্তা করেন কেমনে বাপের চিন্তা করেন ওই জাহান্নামের কি ভয় দিল থেকে চলে গেল নাকি হে যুবক ভাইয়েরা শুনেন জাহান্নামটা কত মারাত্মক জায়গা নবীজি বলেছেন ইবনে হিব্বানের হাদিস লাউ আন্না হিজরান ইউকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সামঈন খরীফান قبل ان يبلغ قارها নবীজি বলেছেন জাহান্নামটা এত গভীর জাহান্নামটা এত গভীর জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় ওই পাথর জাহান্নামের তলদেশ স্পর্শ করতে 70 বছর সময় লেগে যায় আল্লাহু আকবার কত বছর 70 চিন্তা করেন তো এটা কত গভীর এখন একটা পাথর ফেললো পড়তে পড়তে একদম গভীরে নিচে যেতে কত বছর এ যুবক ভাইরা কেমনে নামাজ ছাড়ুরে ভাই ওই এত গভীর জায়গায় জাহান্নামের আগুনের ভেতরে আমাদেরকে ফেলা হলে আমরা তো টিকতে পারবো না রে ভাই এই জাহান্নামটা বড় কঠিন জায়গা বড় মারাত্মক জায়গা দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক সমান নাকি দুনিয়ায় যে আগুন আমরা জ্বালাই এই আগুনকে 70 বার দৌত করার পরে এরপরে আগুনটা দেওয়া হয়েছে দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক দুনিয়ার আগুনের কালারটা কেমন বলেন আরো জোরে বলেন এই তো বলেন কালারটা কেমন জাহান্নামের আগুনটা কেমন হ্যাঁ মাশাআল্লাহ জানেন আপনারা সবগুলো লাইট যদি এখানে অফ করে দিয়ে দুনিয়ার আগুন জ্বালানো হয় আগুন জ্বলবে পাশাপাশি কিছুটা আলোকিত কিন্তু জাহান্নামের আগুনটা এত মারাত্মক আলোকিত জায়গায় জাহান্নামের আগুন
লাগারে হলে পরে আলোকিত জায়গাটাও তমসাচ্ছন্ন অন্ধকার হয়ে যাবে অন্ধকার 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 বড় মারাত্মক অন্ধকার এ যুবক ভাইয়া নামাজ কেমনে ছাড়ো জাহান্নামের আযাবটা তো কবর থেকেই শুরু হয়ে যায় এই কবরটা বড় মারাত্মক জায়গা রে ভাই এই যে ওয়াজ শুনে এখন আপনারা বাড়িতে যাবেন বাড়িতে গিয়া নরম তুলতুলে বিছানা পাবেন খুব সুন্দর বিছানা ছেড়ে তারপরে আপনারা বালিশে মাথা লাগায় ঘুমাবেন কিন্তু বলেন তো বাবারা ভাইরা কবরটা এমন জায়গা সেখানে কি কোনো বিছানা আছে নাকি কাদা মাটি ধুলাবালি যুক্ত পোকামাকড় সাপ বিচ্ছু যুক্ত সেই জায়গা খুব বড় খাটে দুনিয়াতে ঘুমান কিন্তু কবরটা কি বড় না অত্যন্ত ছোট জায়গা সাড়ে তিন হাত জায়গা আপনি যে নামাজ ছাড়েন আপনি যে নামাজ ছাড়েন আপনি যে মিথ্যা বলেন গীবত করেন গুনাহ করেন পাপ করেন এই রকম পাপী হয়ে কবরে যদি যান নবীজি বলেছেন এই কবরটা হলো রওদাতুম মির রিয়াদিল জান্নাহ হয় মুমিনের জন্য জান্নাতের বাগান হবে আও হফরাতুম মিন হুফারিন নার অথবা সেটা জাহান্নামের গর্ত হয়ে যাবে যদি সেটা জাহান্নামের গর্ত হয়ে যায় দাও দাও করে আগুন জ্বলবে এ আগুনটা বড় মারাত্মক আগুন এখন যদি কাউকে বলা হয় ভাই দুনিয়ার আগুনে আপনি আপনার হাতের আঙ্গুল রাখেন এক মিনিটও রাখা যাবে না সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে এটা হলো জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক সত্তর ভাগের এক ভাগেই আগুন এখানে অবস্থা যদি এমন হয় জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তাহলে জাহান্নামের আগুনে গেলে কি যে অবস্থা হবে চিন্তা করে দেখেন আরে ভাইরা এই দুনিয়ার আগুন মানুষের চামড়া জ্বালায় আর জাহান্নামের আগুন মানুষের কলিজা সুদ্ধা জ্বালায় জাহান্নামটা কত ক্ষিপ্র কত তীব্র শোনেন কিয়ামতের দিন জাহান্নামকে যখন হাজির করা হবে সত্তর হাজার লাগাম থাকবে বলেন তো জাহান্নামের কত হাজার লাগাম থাকবে প্রত্যেকটা লাগামে সত্তর হাজার ফেরেশতা থাকবে চিন্তা করেন কত ক্ষিপ্র নবীজি বলেছেন একবার যদি কোনো ফেরেশতা জাহান্নামের লাগামটা মুহূর্তে একটা বারের জন্য ছাড়ত তাহলে জাহান্নাম গোটা বিশ্ব জগতের সব কিছু জ্বালিয়ে ভস্ম করে দিত কেয়ামতের দিন জাহান্নাম ক্ষিপ্র হয়ে উঠবে কেয়ামতের দিন জাহান্নাম তেজস্বী হয়ে উঠবে জাহান্নাম হুঙ্কার ছাড়বে গর্জন ছাড়বে হাসরবাসীরা সেই গর্জনের আওয়াজ শুনতে পাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইদাউলকু ফিহা সামিউ লাহা শাহীকাউ ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়িজ আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম রেগে গুস্সায় ফেটে যাবে এমন ক্ষিপ্রতা ধারণ করবে যখনই জাহান্নামের দলকে মাথার চুলের মুঠি ধরে জিঞ্জিরি লাগায়া বেনামাজি পাপিষ্ট জাহান্নামীগুলোকে টেনে গিচড়ে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নেয়া হবে জাহান্নামের দারওয়ান ফেরেশতারা তখন বলবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির বলবে ভাইরে এই এত খারাপ জায়গা যেখানে গেলেই শেষ এত দুঃখ এখানে কেন আসছো এই জাহান্নামে কেন আসছো রে ভাই তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই তোমাদের কাছে কি নবীর উত্তর সূরে আলেমরা যায় নাই তারা কি জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে বলে নাই কেন নামাজ ছেড়ে দিয়া কেন গুনাহ করে করে জাহান্নামে আসলা জাহান্নামীগুলার যখন এই কথা বলা হবে জাহান্নামীগুলা তখন জবাব দিবে কলু বালা কদ জানা নাদির হ্যাঁ সতর্ককারী আমাদের কাছে এসেছিল সতর্কও করেছিল কিন্তু আমরা তাদের সাথে কেমন আচরণ করেছিলাম শোনো তারা বলবে আমরা বলতাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর আমরা তাদেরকে পদভ্রষ্ট ভাবতাম ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযযালাল্লাহু মিন শাইই
আমরা মনে করতাম আল্লাহ এসব কিছু নাজিল করেন নাই বরং যারা আমাদেরকে সতর্ক করত তাদেরকে গালিগালাজ করতাম ধর্ম ব্যবসায়ী ডাকতাম দেখবেন আলেমদেরকে এক শ্রেণীর লোক ধর্ম ব্যবসায়ী ডাকে আছে না নাই আরো জোরে বলেন আলেমদেরকে দেখলেই কেন তাদের এত জ্বলে নবীদেরকে দেখলে যেমন আবু জাহেলদের জ্বলতো আবু জাহেলের রক্ত শরীরে বহন করে যারা তারাও আলেমদেরকে দেখলে শরীরে জ্বালা পুরা সৃষ্টি হয় জাহান্নামীগুলো বলবে আমরা আলেমদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করতাম আলেমদের কথা বিশ্বাস করতাম না জাহান্নামের ব্যাপারে তারা আমাদেরকে সাবধান করেছিল ফেরেশতা তখন বলবে যেহেতু তোকে সাবধান করা হয়েছিল তুই যেহেতু মানিস নাই আজ আযাবের মজা বুঝ এবার জাহান্নামের ফেরেশতারা যখন দণ্ডাবেড়ি লাগাইয়া শিকল দিয়া বেঁধে চুলের মধ্যে বেড়ি পড়াইয়া যখন টেনে হিঁচড়ে নিয়ে যাবে চুলের মুঠি ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে তখন এই পাপীগুলো বলবে আফসোস করে তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর তারা বলবে হায় আফসোস আমাদেরকে যেগুলো বলা হয়েছিল সেগুলো যদি আমরা মানতাম অনুধাবন করতাম তাহলে আজ জাহান্নামে যাওয়া লাগতো এটা বলার পর খুব মায়া করা হবে তাই না আল্লাহ বলবেন এদেরকে পোশাক পরা পোশাকটা খুব দামি পোশাক হবে উন্নত মানের হবে আসেন জাহান্নামীগুলোকে আল্লাহ কেমন পোশাক পরাতে বলবেন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ বলবেন শোনো শোনো এদেরকে এরপরে কি করব ফাল্লাযীনা কাফারু قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود الله تعالى বলছেন আগুনের তৈরি পোশাক তাদেরকে পরিধান করানো হবে আগুনের পোশাক যখন তাদেরকে পরিধান করানো হবে শরীরের চামড়াগুলো জ্বলে যাবে এরপরে আল্লাহ বলছেন এদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে মাথার উপরে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে এ যুবক ভাইরা শোনো কেমনে ফজরের নামাজ কাজা করো এ যুবক ভাইরা শোনো কেমনে মোবাইলে গুনাহ করো এ মা বোনেরা শোনেন কেমনে বেপর্দা হয়ে বের হন কেমনে জনগণের হক নষ্ট করেন কেমনে গুনাহ করেন জাহান্নামের আযাবের ভয় কি চলে গেল নাকি জাহান্নামীগুলোকে আগুনের পোশাক পরিধান করানো হবে শরীরের চামড়াগুলো চলে যাবে মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢালা হবে যখন ফুটন্ত গরম পানি ঢালা হবে তখন মাথার মগজগুলো টকবক করে ফুটবে এমনকি পেটের ভেতরের নারী ভুরি সুদ্ধা জ্বলে যাবে এই রকম করে শাস্তি চলবে শুধু তাই নয় আল্লাহ বলেছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ লোহার তৈরি মুগুর থাকবে মুগুর মানে হচ্ছে লাঠি লাঠিটা কেমন দুনিয়ায় যে লাঠি শুটা নিয়ে মানুষ মারামারি করে এমন লাঠি নবীজি বলেছেন এ উম্মত শোনো জাহান্নামের ফেরেশতাদের হাতে আল্লাহ যে লাঠি দিয়েছেন এই লাঠি দিয়ে দুনিয়ার বিশাল পাহাড়কে আঘাত করলে মুহূর্তেই পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে যাবে এই রকম লাঠি দিয়ে জাহান্নামীগুলোকে পেটানো হবে শায়েস্তা করা হবে এই রকম আযাবের উপর আযাব চলবে শাস্তির পর শাস্তি চলবে জাহান্নামের আগুন জাহান্নামের জাহান্নামে যখন আগুনের তৈরি পোশাক তারা পরবে সবগুলো চামড়া জ্বলে যাবে মৌত মানুষের একবার হবে কয়বার দেখবেন কিছু মানুষ আছে আপনারা হয়তো দেখেছেন কঠিন রোগে আক্রান্ত কষ্ট যখন পায় কয় আল্লাহ আমারে নিয়ে নেন মৌত আমার জন্য ভালো এই যে জাহান্নামে এত কষ্ট পাবে এত আযাব পাবে জাহান্নামে কোনোদিন মৌত আর আসবে না জাহান্নামে যখন আগুনের পোশাক পরানো হবে শরীরের চামড়া জ্বলতে থাকবে আল্লাহ বলছেন যখন চামড়াগুলো জ্বলে যাবে আমি আবার নতুন চামড়া লাগাবো কুল্লামা নদিজাত জুলুদুহুম
بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب যখনই শরীরের চামড়া জ্বলবে আমি আবার জ্বলে যাওয়া পুড়ে যাওয়া চামড়ায় নতুন চামড়া লাগাবো যেন এদেরকে ভালো করে আযাবের মজা বুঝাইতে পারি এই ভাবে করে আযাব চলবে জাহান্নামীগুলো শাস্তি পেতে পেতে ক্ষুধার্ত হয়ে যাবে পিপাসার্ত হয়ে যাবে বলবে আল্লাহ এত শাস্তি চলতেছে দয়া করে কিছু পানি ভিক্ষা দেন জাহান্নামীগুলো পানি ভিক্ষা চাইবে আল্লাহ আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামীগুলো যখন আযাব পাইতে পাইতে এখন তো আমরা আল্লাহর দেওয়া ঠান্ডা পানি আল্লাহর দেওয়া সুপ্রিয় তৃপ্তিদায়ক পানি পান করে আল্লাহর সঙ্গে গুনাহ করছি গুনাহ করার পরেও আল্লাহ পানি দিচ্ছেন জাহান্নামের আযাব যখন শুরু হবে ভিক্ষা করেও আর পানি পাওয়া যাবে যখন জাহান্নামীগুলো পানি চাইবে আল্লাহ বলছেন শোন আজ তোর জন্য কেমন পানি রেখেছি রে বান্দা শোন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা কোনো ঠান্ডা পানি নাই পিপাসা দূর করবে এমন কোনো পানি নাই যখনই পানি চাইবে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে গরম পানি দে এই রকম গরম পানি ফুটন্ত পানি যখন পান করবে জিহবাটা পুড়ে যাবে ভেতরের নারী বুড়ি শুদ্ধা জ্বলে যাবে আবার তাদেরকে দেয়া হবে পুজ পুজ চিনেন আপনারা শরীরে ঘা হইলে যে পুজ বের হয় পুজ দেয়া হবে আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন জাক্কুম দেওয়া হবে কাটাযুক্ত ঘাস খাবে গরুর খাদ্য হলো ঘাস গরু তো ভালো ঘাস খায় জাহান্নামীগুলো এমন ঘাস খাবে গলার মধ্যে আটকে যাবে ভেতরে যাবে জাহান্নামীগুলো এমন খাবার পানিও পেয়ে তৃপ্তি আসবে না পেট ভরবে না পুষ্টি যোগাবে না তাদের পিপাসা খোদা কোনোটাই নিবারণ হবে না হঠাৎ করে তারা দেখবে ওই তো কিছু ভাই দেখা যায় দুনিয়াতে যারা নামাজ পড়ত দুনিয়াতে যারা মানুষের মতবাদ আন্দোলন প্রতিষ্ঠা করে নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করত যাদেরকে দেখলে আমরা জঙ্গি বলতাম মৌলবাদী বলতাম যারা দুনিয়াতে নামাজ পড়ত দুনিয়াতে মা বাবার খেদমত করত দুনিয়াতে যারা ভালো কাজ করত ওই তো নেককার জান্নাতি ভাইগুলোকে দেখা যায় জান্নাতে যাওয়ার কারণে জান্নাতিদেরকে নেয়ামত দিচ্ছেন কে এবার ওই সকল জাহান্নামীরা জান্নাতিদের কাছে যাবে জান্নাতিদের কাছে গিয়ে কি বলবে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ জাহান্নামীরা গিয়ে বলবে ও জান্নাতি ভাইরা তোমরা জান্নাতে আসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে কত নেয়ামত দিয়েছেন এত খাবার দাবার পাচ্ছ এত পানি কিছু খাবার আর পানি তোমরা আমাদেরকে ভিক্ষা দাও জাহান্নামীগুলো ভিক্ষা চাইবে জান্নাতীদের কাছে জান্নাতীরা তখন কি বলবে শুনে কালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন জান্নাতীরা বলবে হে জাহান্নামী ভাইরা শোনো জান্নাতের নেয়ামত কি আল্লাহ তাআলা তোমাদের মতো কাফেরদের জন্য হারাম করে দিয়েছে একটা কথাও বানায় বলতেছি সব কোরআন থেকে জান্নাতীরা জবাব দিবে তোমাদের মতো কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের নেয়ামত হারাম করে এত পিঠা খাইতেছে এত আযাব পাচ্ছে খাবার দাবারও নাই ভিক্ষা করেও খাবার দাবার পাওয়া যাচ্ছে অসহায় হয়ে তারা পড়ে থাকবে হঠাৎ করে জাহান্নামে পথভ্রষ্ট অনুসারী পথভ্রষ্ট কর্মীরা তাদের পথভ্রষ্ট নেতাদের সামনাসামনি হবে যুবক ভাইয়েরা এই যৌবনের বয়সে তুমি জাহান্নামী দল করো জাহান্নামী দল করো যেই সকল নেতা নামাজ পড়ে না যেই সকল নেতারা আল্লাহর রসুলের আদর্শ জমিনে প্রতিষ্ঠা করতে চায় না তাদের পিছে তুমি ঘরও আছে না নাই এবার শোনো জাহান্নামে ওই ভণ্ড নেতার কর্মীগুলার কি হয় আমি কি বানায় বলতেছি না কোরআন থেকে বলতেছি জাহান্নামে এবার ভণ্ড নেতা কর্মীর সাক্ষাৎ কোন নেতা যে নেতা নামাজ পড়ে না যে নেতা
কুরআন শুনলেই শরীরে গা জ্বালা হয় আছে না নাই কুরআনকে কিছু মানুষ মসজিদে রাখছে সমাজে রাখে নাই কয় কুরআন দিয়ে মসজিদ চলবে কিন্তু সমাজ চলবে তো আল্লাহর রাসূল সমাজ চালাইছেন কি দিয়ে রাষ্ট্র চালাইছেন কি দিয়ে সুতরাং যে ব্যক্তি এই কথা বলবে কুরআন সমাজ রাষ্ট্র চলবে না সে ব্যক্তি রাসূলের আদর্শের বিরোধী হিসেবে এই দুনিয়াতে দাঁড়িয়ে থাকবে যুবক ভাইরা তোমরাও তো যা করো এদের পিছনে পিছনে করো এমন এমন লোকদের পেছনে ঘুরো শোনো যুবক ভাইরা শোনো তোমরা আমার কলিজার ভাই যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো কেউ কেউ তো আছে এমন সামসামি করে নেতার নাম বলার আগে দুই মিনিট শুধু নেতার পদবি বলে নেতার নাম বলবার আগে দুই মিনিট টাইম লাগে তার পদ পদবি বলতে আমার আস্থার ঠিকানা আমার বিশ্বাস আমার এইটা আমার সেটা তার বাপের নাম ওই রকম নেয় না এই নেতাগুলো বেনামাজি নামাজ পড়ে না তোমাদেরকে নামাজের কথা বলে না যেই বয়সে তোমাদের হাতে বই খাতা কলম শোভা পায় এরা তাদের স্বার্থের জন্য তাদের ক্ষমতার চার টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে তোমাদের হাতে এই বয়সে এরা লাঠি জুটা ইয়াবা গাজা পিস্তল তুলে দিয়েছে এরা তোমাদের নেতা নয় এরা তোমাদের শত্রু ছাত্র আর যুবক ভাইদেরকে বলবো কিপ ইন ইওর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই লিডার যৌবন কোন নেতার দেওয়া গিফট নয় যৌবন দিয়েছেন কে যৌবন কার দেওয়া এই যৌবন দিব কার পথে বেনামাজি পথভ্রষ্ট ইসলাম বিরোধী নেতা আর কর্মীরা এবার জাহান্নামে মুখামুখি কর্মীরা এবার আটকাই দিবে দাঁড়ান নেতা মানববন্ধন কোরআনুল কারিমের ১৪ নাম্বার সূরা কত নাম্বার সূরা সূরা ইব্রাহিমের ২১ নাম্বার আয়াতে এসেছে কর্মীরা তাদের পথভ্রষ্ট ভণ্ড নেতাগুলোরে আটকাবে আটকায় কি বলবে শুনেন আল্লাহ কোরআনে বলেছেন ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন عذاب الله من شيء কর্মীর আটকাবে আটকায় কি বলবে জানেন ইন্না কুন্না লাকুম তাবান নিশ্চয়ই নেতারা আমরা আপনাদের অনুসারী ছিলাম আমরা আপনাদের অনুগত যা বলছেন তাই করেছি যাকে পিটাতে বলেছেন তাকে পিটিয়েছি যার বিরুদ্ধে মিছিল করতে বলেছেন তার বিরুদ্ধে মিছিল করেছি যার ঘর বাড়ি ভাঙতে বলেছেন ঘর বাড়ি ভেঙেছি রাতের বেলা দিনের কাজ রাতে করতে বলেছেন আপনার জন্য দিনের কাম রাতেও করছি যা বলেছেন তা করেছি আর আমরা কাম কুকাম করে ধরা খাইলে মাঝে মাঝে গিয়া ছুটাই আনতেন ফোনও দিতেন হ্যাঁ কারা ধরছো এটা আমার লোক ছাড়া আকাম কুকাম করে আমরা যদি ধরা খাইতাম সেলে যাইতাম জামিনের ব্যবস্থা করা হইতো কি না মনে পড়লো জামিনের কথা এখন যেহেতু প্রসঙ্গ ক্রমে আসলো ক্যাসিনোর সম্রাট না জামিন নিয়ে এখন জেলখানার বাইরে কি আসতে বলছেন কেন টুপি দাড়িওয়ালাদের জামিন হয় না শাইখুল হাদিসদের জামিন হয় না সবচেয়ে কষ্ট লাগে কি জানেন বেশ্যা মহিলাদেরকে আদালতে দড়ি ছাড়া রশি ছাড়া হ্যান্ডকাপ ছাড়া তোলা হয় আর বড় বড় শাইখুল হাদিসদেরকে দড়ি লাগাইয়া টেনে বেইজ্জত করে আদালতে তোলা হয় বেশ্যা মহিলাদেরকে দড়ি ছাড়া তোলা হয় এই চিত্র বলে যে এটা সুশাসনের চিত্র হতে পারে না ক্যাসিনো সম্রাটরা যদি জামিনের অধিকার পায় একজন মানুষ অন্যায় করলে রাষ্ট্র আদালত তার বিচার করবে অসুবিধা নাই কিন্তু জামিন পাওয়ার তো তার অধিকার আছে ঠিক কি না এই অধিকার যদি নায়িকা গায়িকারা ভোগ করতে
এই অধিকার যদি জামিনের অধিকার যদি ক্যাসিনোর সম্রাট চাঁদাবাজ সন্ত্রাস টেন্ডার বদলা ভোগ করতে পারে তাহলে জামিনের অধিকার কেন আলেমরা ভোগ করতে পারবে না এই জাতি জানতে চায় ভণ্ড পথভ্রষ্ট কর্মীরা বলবে দুনিয়াতে আপনাদের পক্ষে আকাম কুকাম কইরে গেলে আপনারা জামিনও নিয়ে আসছেন ক্ষমতার চটে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই এখন আল্লাহর আদালতে আছে কারণ এখান থেকে পারলে জামিন দিয়া ছুটায় দেন পারলে এবার বাঁচান শুনতেছেন কথা এই যুবক ভাইরা শোনো নেতাদের খাইসলত হলো সুযোগ পাইলেই খালি কথা বলা আছে না নাই মাইক পাইলে মাইক আর ছাড়ে মাইক পাইলেই হইছে অনেক জায়গায় তো তাদের যন্ত্রণায় কথা বলতে বলতে রাত 11টা বাজে মাইক পাইলে ছাড়েও না অনেক সময় আমাদেরকে বলে হুজুর ওয়াজ করেন কিন্তু রাজনৈতিক কথা অতচ আমার আগে সে রাজনৈতিক কথা বলে ফেলেছে এরকম আছে না নাই নেতাদের খাসলত হলো বক্তৃতা করা এখন কর্মীদের লাফালাফি শুরু হয়েছে এখন কর্মীদেরকে থামাবার জন্য নেতাও শুরু করবে বক্তৃতা আর এই বক্তৃতা কুরআনে দিয়েছেন কে আল্লাহ শুনেন এরা কি বক্তৃতা করবে এরা তখন কর্মীদেরকে বলবে থাম লাফালাফি করিস না বস আমার কথা শুন নেতা এবার ভাষণ শুরু করবে নেতা এবার কর্মীকে বলবে কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম লাউ হাদানাল্লাহ আল্লাহ যদি আমাগো কোফালে হেদায়েত দিতেন তো তোদের কোফালে হেদায়েত আসত আমরা নিজেরাই তো হেদায়েত ছাড়াছি তো তোদেরকে হেদায়েতের দিকে ডাকতাম কেমনে আমরা নিজেরাই ছিলাম পথভ্রষ্ট গোমরা বেনামাজি নিজেরাই ছিলাম দিন বিরোধী তোদেরকে কেমনে দিনের পথে ডাকতাম সুতরাং আমার কর্মীরা শোনো সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর না ধরো যতই চিল্লা চিল্লি লাফালাফি করো না কেন আজকে তোমাদের অবস্থা যা আমার অবস্থাও তা আজকে নেতা কর্মী আল্লাহর আদালতে আজাব আজকে সমান সমান আপনারা বলছেন ঠিক আর কর্মীরা বলবে বেঠিক হ্যাঁ শোনান বেঠিকটা কেমনে তারা বলবে মানি না মানি না আল্লাহ বলবেন কে আবার কি মানে না কর্মীরা এবার আল্লাহর কাছে যাবে গিয়ে বলবে আল্লাহ আমাদের ভণ্ড নেতাদের কথা মানি না তোমার কাছে আমাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে অভিযোগ হলো দুইটা কয়টা আরো জোরে বলেন আল্লাহ বলবেন ঠিক আছে বলো এবার পথভ্রষ্ট কর্মীরা তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে এক নম্বর অভিযোগ করবে কোরআনুল কারিমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াত থেকে এসেছে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবীলা বলবে আল্লাহ এরা আমাদের লিডার এরা আমাদের নেতা আমরা এদের কথা দুনিয়াতে মানতাম এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে এরাও জাহান্নামী হইছে আমরাও জাহান্নামী আল্লাহ বলবেন এটা তো আমিও জানি দাবিটা কি বলো কর্মীরা এবার বলবে আল্লাহ আমাদের দাবি হলো রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা আল্লাহ এক নম্বর দাবি হলো এদের কথা মানার কারণে আমরা যেহেতু জাহান্নামে এসেছি হেও জাহান্নামী আমরাও জাহান্নামী আল্লাহ গো একটা দাবি হলো জাহান্নামে আজ আমাদেরকে তুমি যে শাস্তি দিবা আমাদের নেতাগুলারে তার চাইতে দ্বিগুণ ডবল দিবা নেতা কর্মীরাই তোমার নেতাগিরি সেদিন ছুটাবে
বলবে আল্লাহ আমাদেরকে যা দাও দাও কিন্তু আমাদের নেতারে কি দাও কয় নাম্বার দাবি আর জোরে এক নাম্বার তয় নাম্বার এক নাম্বার আর জোরে এক নাম্বার আরেকটা দাবি বলবো নেতারা সব সময় ভালো ভালো চেয়ারে বসে কর্মীরা তো ভালো চেয়ারে বসার সুযোগ পায় না এই সুযোগটা কিয়ামতে তারা কাজে লাগাবে বলবে আল্লাহ সারাটা জীবন সামনে পিছে ঘুরছি এবার একটু এদেরকে সামনে দাও আমরা এদেরকে লাথায়া লাথায়া লাথি দিয়ে দিয়ে আমরা এদেরকে পারাই বুকের উপরে একটু পারাই নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি এ যুবক ভাইরা কোথায় দৌড়াও কুরআন শুনে তারপর দৌড়াও পথভ্রষ্ট কর্মীরা বলবে আল্লাহ এদেরকে আমাদের সামনে দেন বুকের উপরে পারায়া পারায়া পদদলিত করে জাহান্নামে যাও এমন নেতার পেছনে ঘোরো যেই নেতারা আজ পর্যন্ত স্লোগান দেওয়ার সময় আল্লাহ আর রসূলের নামে স্লোগান দিতে পারে না তুমি কার পেছনে ঘোরো এ যুবক কার পেছনে ঘোরো তুমি মুসলমানের সন্তান তোমার স্লোগান শুরু হবে আল্লাহু আকবার দিয়ে কেউ কেউ আবার বলে এটা নাকি বিতর্কিত স্লোগান আমরা জন্মের পরে শুনছি কি আস্তে বলেন জন্মের পরে শুনছেন কি ওই পেছনে যারা আছেন ঘুমাই গেছেন নাকি জন্মের পরে শুনছেন কি সুতরাং জন্মের পরে যে স্লোগান শুনেছি আমরা ওই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে আমি বলবো তার জন্ম বিতর্কিত প্রতিদিন আজান দেয় আজানের প্রথম শব্দ কি একামতের প্রথম শব্দ কি নামাজের প্রথম শব্দ কি আল্লাহু আকবার এটা হলো আমাদের চেতনার স্লোগান এটা বদরের স্লোগান উহুদের স্লোগান এটা কাফেরদের সামনে সাহাবীদের ঈমান দীপ্ত চেতনার স্লোগান সেই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে আমরা বলবো তার পুরা জীবনটা বিতর্কিত তুমি এদের পিছনে ঘুরো সারা জীবন কুফরি আর মুনাফিকি দল করলো কবরে যাওয়ার সময় ঠান্ডাবাজি করলো লাশ শোয়ানোর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি আলা মিল্লাতি এটার অর্থ কি আল্লাহর নামে রাসূলের দলে কারে উঠাইলেন একই সারা জীবন রাসূলের আদর্শ প্রতিষ্ঠার কাজ করেছে তো যার সারা জীবন রাসূলের আদর্শ প্রতিষ্ঠায় কাজে লাগে নাই তার মরা লাশ দিয়ে নবীজি কি করবেন এখন কবরে তো তার ঠিকই বলছে লেলিনি দরকার তার আব্রাহাম লিঙ্কন দরকার রসুল তো তার দরকার নাই বরং সে রসুলদের আদর্শের অনুসারে যারা দাড়িওয়ালা টুপিওয়ালা পাইলেই খালি পিটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই মানবতা বিরোধী বানাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই ইসলাম বিরোধী রাষ্ট্র বিরোধী বানাইছে বুঝবা ওই দিন ফেরেশতাদের কেমনে সাইজ করে এইরকম ভণ্ড নেতা কর্মীদের সাক্ষাৎ করবে যুবক তরুণ ভাইয়েরা আমার আব্বাজানরা শোনেন ভালো মানুষের সঙ্গী হন যারা নামাজ পড়ে যারা আপনাকে দেখলে জিজ্ঞেস করে আপনি নামাজ পড়েছেন তো জামাত পড়েছেন তো মাঝে মাঝে তাহাজ্জুদ পড়েন তো কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা যারা তোমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজের জন্য ডাকে সভ্যতার জন্য ডাকে তোমাদের হাতে কুরআন দেয় হাদিস দেয় ইসলামী সাহিত্য দেয় তারা তোমাদের দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ বন্ধু এদের সাথী হয়ে যাও কোথায় দৌড়াও তোমরা যে বয়সে তোমাদের হাতে কোরআন মানায় হাদিস মানায় যে বয়সে তোমাদের লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা মানায় সেই বয়সে কিছু ধান্দাবাজরা তোমাদের হাতে সিগারেট দেয় গাঁজা দেয় তোমাদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইফটিজিং এর চর্চা করে এইরকম দুষ্ট বিশৃঙ্খলাকারী তোমাদের বন্ধু হতে পারে না এরা দুনিয়া আখিরাতে তোমাদের শত্রু আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাইলে আমরা রসুলের আদর্শ যারা জমিনে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা কায়েম করতে চায় তাদের সঙ্গী হব তাদের সাথী হব তাদের সাথে নামাজে যাব তাদের সাথে দিনের দাওয়াতে যাব তাদের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য নিজের জীবনকে আমরা উজাড় করে দিব কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও লিল্লাহি তাকবীর Yeah.
আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের এবার জাহান্নামে মানুষ যাবে যে বেডার ধুকায় বেশি ওই বেডার নাম কি বুঝেন নাই জাহান্নামে যে যার ওয়াসওয়াসায় মানুষ বেশি জাহান্নামে যাবে তার নাম কি আরে ফজরের নামাজটা ছাড়ছে কার ধুকায় গুনাহ করছে কার ধুকায় তো শয়তানের সঙ্গে কি শয়তানের মুরিদের দেখা হইছে দেখা তো হয় না দেখাওয়ান লাগতো না না বলছেন কেন হওয়া লাগবে এবার জাহান্নামে শয়তানের সাথে শয়তানের মুরিদদের দেখা শয়তানের মুরিদ কারা যারা শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়েছিল এবার আটকাবে ও বাবাজি আপনারে পাইছি আপনার ধোকা খাইয়া ফজরের নামাজটা ছাড়লাম আপনার ধোকা খাইয়া আমি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়লাম আপনার ধোকা খাইয়া নবীজির তরিকায় না চলে তোমার তরিকায় মাঝে মাঝে দুষ্টদের তরিকায় চলতাম দেখেন না অনেক যুবক চুল কাটে মেসি আর নেইমার স্টাইলে এই যে বিশ্বকাপ আসতেছে বাংলাদেশের পতাকা কিনে না কিনে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা যাদের পতাকা কিনে ওরা তোমার দেশকে চিনেও না গোটা পৃথিবীতে মুসলমান মার খায়েদার জবান থেকে কথা বের হয় না তুমি কার পতাকা কিনে বুঝে শুনে কাজ করো কাল টিভিতে দেখলাম তিন মাস ধরে পতাকা বানাইয়া পতাকা শেষ হাই 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 বাড়ি পর্যন্ত পতাকার রঙে রং করে ফেলেছে যদি তাও নিজের দেশের পতাকার রঙে করতো মানা দিত করছে কোন দেশ এরা বাংলাদেশকে চিনাও না ভালো করে যুবক ভাইরা চুল মেসি আর নেইমারের স্টাইলে নয় চুল কাটতে হবে নবীজির স্টাইলে চলতে হবে নায়ক নায়িকাদের স্টাইলে নয় নবীজির স্টাইলে কাদেরকে ফলো করো এরা বিয়ে করে এক বছর বলতেছি বিয়ে করে এক বছর ফাঁস হয় ছয় বছর পরে আবার বাচ্চা কাচ্চা হওয়ার পরে তারা বিয়ে করে এরা আদর্শ হতে পারে না আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ যুবকরা এখন এদিকে আসতেছে আলহামদুলিল্লাহ পড়বেন না যুবকদের সংখ্যা মাহফিলে কম না বেশি আজ যুবকরা যখন ইসলামের পক্ষে গণজোয়ার তুলেছে ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে কারণ তারা দেখছে তাদের পুকুরের যে আনুমাস সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে যুবকরা এখন সিনেমায় নাই যাত্রা পালায় নাই তবে অনেক লোক আছে বাংলাদেশে আমি ফেসবুক মুফতিদেরকে মাঝে মাঝে দেখি তারা লিখে এত ওয়াজ মাহফিলের কি দরকার ওয়াজ দিয়ে কি হয়েছে তা আমি বলি এরা তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা চোখে লাগাইছে এই জন্য দেখে না ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে তসলিমা নাসরিনের ব্যবহার করা চশমা চোখে থাকলে এটা খুলে ফেলেন নইলে ওই রকম চশমা থাকলে খুলেন খুলে দেখেন কি হয়েছে দেখাই এই দেশে ওয়াজ মাহফিলের কারণে যাত্রা পালা বন্ধ হয়েছে এদেশে ওয়াজ মাহফিল তাফসিরুল কোরআন মাহফিলের কারণে সিনেমা হলগুলো বন্ধ হয়েছে এদেশে ওয়াজ মাহফিলের কারণে মহিলারা এখন ভারতীয় সিনেমা ভারতীয় সিরিজ ভারতীয় সিরিয়াল ছেড়ে এখন মহিলারা কোরআনমুখী ওয়াজমুখী হয়েছে ওয়াজ মাহফিলে কি হয়েছে না দেখো না যুবকদের প্যান্ট এখন টাকনুর উপরে উঠেছে ওয়াজের বরকতে ওয়াজ মাহফিলে কি হয়েছে দেখো না যুবকগুলো এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য ঐক্যবদ্ধ হয়েছে ওয়াজের জন্য কি হয়েছে দেখো না তাফসির মাহফিল ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না মসজিদে যুবক বেশি না বুড়া বেশি মাহফিলে যুবক বেশি না বুড়া বেশি সুতরাং তসলিমা নাসরিনের চশমা যারা লাগাইছে এদেরকে বলবো চশমা খোলো এমন এমন ভাষায় কথা বলে তসলিমা নাসরিন হাততালি মারে কই আমার বন্ধু পাইছি আমার মুরিদ পাইছি আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন এই দেশে ওয়াজ মাহফিল বেড়েছে বলে বাবা মায়েরা এখন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় বেশি পড়াচ্ছে এই জন্য এই দেশে হাফিজি মাদ্রাসা বেড়েছে ফুরকানিয়া মাদ্রাসা বেড়েছে এই জন্য এই দেশে দিন দিন স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বাড়তেছে এটা ওয়াজ আর তাফসির মাহফিলের সুফল ছাড়া কিছু নয় কই ওয়াজ মাহফিল দিয়ে কি হয়েছে ব্যাককম তোমার তসলিমা নাসরিনের চশমা খুলো তারপরে দেখবা যুবকগুলো এখন হুজুরদের সাথে থাকতে চায় হুজুরদের সাথে দেখা করতে চায় হুজুরদের কাছে যায় আগে নায়ক নায়িকার পিছনে করত এটা ওয়াজ মাহফিলের সুফল এদেশে ওয়াজ মাহফিল বন্ধ হলে নাস্তিকরা খুশি তুমি খুশি কেন গত দুই বছর করোনার কারণে স্কুল কলেজ বন্ধ ছিল
যদি এই দুই বছর চুপি চুপি ওয়াজ মাহফিল না চলতো ছেলেমেয়েদের চরিত্র নষ্ট হয়ে যেত এই ছেলেগুলোর অবদান আরো বেশি এখানে যারা ইউটিউবার এসেছে এদেরকে আপনারা আদর মহব্বত করবেন কেন জানেন এই ছেলেগুলো ক্যামেরা কিনে টিকটক বানাইতে পারত নাটক সিনেমা বানাইতে পারত এই ছেলেগুলো করছেটা কি জানেন শত শত ছেলেরা যুবক ছেলেরা নিজের গাটের পয়সা খরচ করে আপনারা তখন না হুজুর ইউটিউব থেকে ইনকাম করে ধারণাই নাই আপনাদের ইউটিউবে চ্যানেল একটা ভালো জায়গায় না গেলে তার নিজের গাটের অবস্থা খারাপ হয়ে যাবে না জেনে কথা বলবেন না এই ছেলেগুলো এত দূরদূরান্ত থেকে এসে এসে ইউটিউবে হুজুরদের লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল কারা ছড়ায়া দিয়েছে এই ছেলেগুলো ছড়ায়া দিয়েছে এক সময় ইউটিউবে ঢুকলে ওয়াজ মাহফিল সার্চ দিয়ে কয়েকটা পাওয়া যেত খালি নাটক আর সিনেমা আর এখন আলহামদুলিল্লাহ নাটক সিনেমা সার্চ করলে কম ওয়াজ ওয়াজ বেশি হওয়ার কারণে কি হইছে বেশি হওয়ার কারণে যা হইছে দেখা যাচ্ছে এখন যুবক যুবতীদের চরিত্রের মধ্যে প্রভাব পড়েছে আগে গান শুনে শুনে ঘুমাইতো এখন ওয়াজ শুনে ঘুমায় আগে নাটক দেখে দেখে ঘুমাইতো এখন ওয়াজ শুনে ঘুমায় অনেক সময় রাতের বেলায় ফোন আসে কয় হুজুর জাহান্নামের ওয়াজটা শুনছিলাম গুনাগুলোর কথা মনে পড়ছে তিন চার দিন আগে এক ছেলে ফোন দিছে কয় হুজুর আপনার তিন বছর আগে মা বাবার যে একটা ওয়াজ করেছিলেন মায়ের কথা বলেছেন কান্না করেছি আমার মাকে ফোন দিয়ে মাফ চেয়েছি পরিবর্তন আসতেছে আপনি বলেন ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে চশমা খুলেন আপনি তসলিমা নাসরিনের চশমা খুলেন হ্যাঁ ওয়াজ মাহফিল দিয়ে এই দেশে একেবারে দিন কায়েম হয়ে যাবে না কিন্তু ওয়াজ মাহফিল দিয়ে দিন কায়েমের পথকে সহজ এবং উর্বর করা যাবে কারণ এই ওয়াজ মাহফিল থেকে দিনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে দিনমুখী করা হয় মানুষগুলোকে আল্লাহমুখী করা হয় মানুষগুলোকে দিন কায়েমের পথে আহ্বান করা হয় এটা বুঝার যোগ্যতা না থাকলে আমি বলবো অন্তরে রোগ ধরেছে আপনার এই রোগের ঔষধ হলো কোরআন আর যারা এগুলো বেশি বেশি বলে এদের একটারও আমি মাহফিলে দেখি না এদেরকে মাহফিলে দেখি না এরা ফেসবুক মুফতি এরা কি মুফতি এদের কথায় আজ পর্যন্ত কেউ নামাজি হয় নাই এদের কথায় আজ পর্যন্ত বেয়াদব ছেলে আদব বলা হয় নাই বরং ওয়াজ মাহফিলে এসে বহু বেয়াদব ছেলে আদব বলা হয়েছে ওয়াজ মাহফিলে এসে বহু বেনামাজি নামাজি হয়েছে ওয়াজ মাহফিলে এসে বহু মানুষ তওবা করে দিনের পথে ফিরে এসেছে আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন এবার শয়তানের সাথে দেখা হয়েছে কার সাথে মনে আসেনি আপনাদের বলবে বাবা যে শয়তান আপনারে পাইছি দাঁড়ান আপনি ধোকা দিয়ে ফজরের নামাজ কাজা করাইছেন ধোকা দিয়ে দিয়ে লেলিন আর আব্রাহামের আব্রাহাম লিঙ্কনের দিকে নিয়ে গিয়েছেন ধোকা দিয়ে দিয়ে গুনাহ করাইছেন আপনার মাথায় যে বুদ্ধি শয়তানের মাথায় বুদ্ধি কম না বেশি শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি শয়তান এমন পাকনা আপনি যখন তারে আটকাবেন সে বলবো বসো আমারও বক্তৃতা আছে শয়তান এবার বক্তৃতা শুরু করবে শয়তান তখন বলবে ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম শুনতেছেন শেষ পয়েন্টটা শুনেন কষ্ট হচ্ছে আপনাদের শয়তান বলবে দেখো দেখো ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক আল্লাহর ওয়াদা সব সত্য দেখো না ওই যে জান্নাতিরা জান্নাতি আছে আল্লাহ ওয়াদা করেছিলেন আল্লাহর বিধান মানলে আল্লাহ জান্নাত দিবেন দেখো আল্লাহ জান্নাত দিয়েছেন তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা আরো জোরে বলেন সত্য না মিথ্যা এবার শয়তান বলবে আমার ওয়াদা ছিল আল্লাহর সাথে আল্লাহর বান্দারে জাহান্নামে নিয়ে যাওয়া আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছেন আমার ওয়াদা আল্লাহর ওয়াদা আল্লাহ রাখছে আমার ওয়াদা শয়তান বলবে ভাই রে আমারে দোষ দিস না ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতান তোর উপরে আমার কর্তৃত্ব ছিল না তবে হে আমি একটা কাজ করছিলাম শয়তান স্বীকার করবে আমি একটা কাজ করছি কি করছে
إلا أن دعوتكم فاستجبتم لي. আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিতাম আর তোমরাও না বুঝা কাম করতে দাওয়াতটা কেমনে দেয়। রাতের বেলা তুমি ঘুমাও আমি তোমারে ফু দেই। নবীজি বলেছেন রাতে যখন মানুষ ঘুমায় শয়তান ফু দেয় তিনটা। জুড়ে বলেন কয়টা? এটা হাদিস। নবীজি বলেছেন প্রত্যেকটা শয়তান তিনটা গিরা লাগায় ঘরের মধ্যে, প্রত্যেকটা গিরা এক একটা মন্ত্র পড়ে ফু দেয়, প্রত্যেকটা গিরা এই মন্ত্র পড়ে রাত অনেক লম্বা তুই ঘুমা। ফজরের আজান হয়, মুয়াজ্জিন বলে ঘুমের চাইতে নামাজ উত্তম, শয়তান কয় নামাজের চাইতে তোর ঘুম উত্তম। এমনে করে আমি তোরে দাওয়াত দিতাম, আবার নামাজের টাইমে নামাজ থেকে ফেরায় রাখতাম, আমি তোরে গুনাহ করার জন্য উদ্বুদ্ধ করতাম, আমি শুধু বলতাম তুই আমার সাথে দৌড় মারতি, এটাই আমার দোষ ছিল, কিন্তু আমার কথা শুনে তুই দৌড়াইছিস কেন? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আমারে দোষ দিস না ভাই, তুই দৌড়াইছ দোষটাও তোর। দেখেন শয়তান কি ভালো হয়ে গেছে। এরপরে শয়তান বলবে মা আনা বিমুসরিখিকুম ওয়ামা আনতুম বিমুসরিখি। শয়তান বলবে তোমরা কি বিপদে আছো, আমি তোমাদের চেয়ে আরো বড় বিপদে আছি, আজকে আমাকে আমার বিপদ থেকে তোমরা বাঁচাইতে পারবা না, তোমাদের কেউ তোমাদের বিপদ থেকে আমি বাঁচাইতে পারবো না। যে শয়তানের ধোকায় নামাজ ছাড়তাম ওই শয়তানও খেয়ানত করবে। এ যুবক ভাইয়েরা এই জন্য নামাজ ছাইলেন না, আমার আব্বা জানরা শুনেন সকালবেলা কাজে যাবেন, কৃষি কাজে যাবেন, ফজরের নামাজটা পুইরা যাবেন। এই যে আমাদের দেশে জুমার নামাজের যে অবস্থা, ফজরের নামাজের সমান হয় নাকি? জুমার নামাজে মুসল্লি বেশি, ফজরের নামাজে মুসল্লি। আল্লাহ তাআলা দেখেন দিনের শুরুতে নামাজ দিলেন, যেন দিনের শুরুতে আমরা আল্লাহর গুলামি করি। বলেন তো দেখি নামাজে গেলে খুশি হয়ে যান যিনি তিনি কে, নামাজে না গেলে খুশি হয় কে? তাহলে ফজরের নামাজ দিনের শুরুটা করেন, শয়তান রে খুশি কইরা না আল্লাহ রে খুশি কইরা, নিজের বিবেককে প্রশ্ন করেন। এ যুবক ভাইয়েরা দিনের শুরুতে শয়তানের গুলামি করে দিন শুরু করিও না। ফজরের নামাজ কেমনে পড়বা, রাত তো দুইটা তিনটা বাজে, ফেসবুক চালাইতে চালাইতে রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইতে হবে, ফজরের আগে উঠে ফজরের নামাজে যাওয়া লাগতে, ফজরের নামাজ যেতে হবে, কারণ দিনের শুরুটা করতে হবে কার গোলামি দিয়ে? মুনাফিকের জন্য ফজরের নামাজ কঠিন, ফজরের নামাজ মুনাফিকের জন্য কঠিন। ফজরের নামাজের পরে যারা ফজরের নামাজে দেখবেন, ফজরের নামাজের পরে বাতাসটা অনেক ফ্রেশ, কারণ ফজরের নামাজে মুনাফিক ঘুমায়, মুনাফিকের গন্ধ ফজরে। যুবক ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমাবেন, ছাত্র যারা আছো রাতে তাড়াতাড়ি ঘুমাবা, সকালে পড়বা বেশি, ব্রেন ভালো থাকবে ইনশা, কারণ সারাদিন কাজ করতে করতে ব্রেন তো দুর্বল হয়ে গেছে, এই ক্লান্ত ব্রেন নিয়ে সন্ধ্যার পরে পড়লে বেশি মুখস্থ হবে। রাতে ঘুমাইয়া ব্রেনটা ফ্রেশ হয়ে গেল, এখন ডাউনলোড আর ইনস্টলিং পাওয়ার ক্যাপাসিটি কম না বেশি। এখন ফজরের সময় নামাজ পড়ে পড়তে বসবেন, দেখবেন রাতে দুইটা তিনটা পর্যন্ত জেগে থেকে যে পড়া মুখস্থ করতেন সকালের তিন চার ঘন্টায়, এর চেয়ে আরো বেশি গুণ মুখস্থ করতে পারবেন আপনি। দিনের শুরুটা হবে নামাজ দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে। যদি দিনের শুরুটা হয় ফজরের নামাজ ছাড়া, এই জাহান্নাম 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 ছাড়া বাঁচা যাবে না রে ভাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। মাথা কাটা এক লোকের দেহ যদি লটকানো থাকে, বলেন তো ওই লোকটার পরিচয় কি পাওয়া যাবে নাকি? মাথা ছাড়া যেমন একজন মানুষের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না, তেমনি নামাজ ছাড়া ইমানদারের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায় না। এজন্য নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুসসালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কারা কারা বাঁচতে চান না? মনোযোগ আছে, জাহান্নাম থেকে কারা কারা বাঁচতে চায় হয়েছে হাত নামান। নামাজ ছাড়া নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ, নামাজ ছাড়লে জাহান্নামে যেতে। তাহলে আমরা আজ থেকে আর মৌতের আগ পর্যন্ত নামাজ ছাড়ব না, রাজি আছেন? আল্লাহর সাথে ওয়াদা করা যায়, কারা কারা রাজি হাত তুলে নেবার? ইমাম সাহেব দেখে রাখবেন আপনি মুসল্লিদেরকে,
ফজর থেকে শুরু হবে তো হাত নামান যুবক ভাইদেরকে আরো কয়েকটা কথা বলি রাতের বেলা নাপাক শরীরে ঘুমায়ো না নবীজি বলেছেন ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি যেরকম মানুষ মারা যাবে ওই রকম হাশরের মাঠে তারে উঠাবেন কে কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়ো না ঘুমানোর সময় কুরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমাও আল্লাহর জিকির করতে করতে ঘুমাও ইস্তিগফার করতে করতে ঘুমাও খবরদার গান শুনে শুনে ঘুমায়ো না ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতে দেখতে নাপাক হয়ে ঘুমায়ো না কারণ যে লোকটা নাপাক হয়ে যায় তার সঙ্গে ফেরেশতা থাকে না থাকে কে এই যে নাপাক শরীরে ঘুমালাম এই ঘুমের মধ্যে মউত হতে পারে কিনা আস্তে বলবেন না জোরে বলেন মউত হতে পারে কিনা কারণ আমাদের মউতের কোনো নিশ্চয়তা দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল প্রথমে আসেন দাদা এরপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি আসার সিরিয়াল আছে যাওয়ার সময় সিরিয়াল ব্রেক হয় মাঝে মাঝে এলাকায় দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে শোয়ায় এরকম আছে না নাই তাহলে মৃত্যুর জন্য অপেক্ষা করা যাবে না অনেক যুবকরা বলে হুজুর এই সব নামাজ আমরা বুড়া হই তারপরে পড়ব বুড়া হওয়ার কি গ্যারান্টি আছে নাকি কত যুবক যুবক বয়সে চলে যাচ্ছে এটা হলো শয়তানের ধোঁকা তুই বুড়া হও তারপরে নামাজ পড়িস শয়তান যদি এরকম পজিটিভলি ধোঁকা দিয়া নামাজ থেকে আমাদের কি দূরে রাখতে পারে শয়তানের লাভ আছে না নাই আমরা শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব এজন্য যুবক ভাইদেরকে বলছি ভাই আপনাদের সাজদার দাম অনেক বেশি একজন বুড়া মানুষের সাজদায় যত খুশি হন আল্লাহ আপনার মতো যুবকের সাজদায় আরো বেশি খুশি হন বুড়া হলে ঠিকমতো রুকু দেওয়া যায় না ঠিকমতো সাজদা দেওয়া যায় না মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু যৌবন বয়সে কোনো ব্যথা সুন্দর করে রুকু দেওয়া যায় সাজদা দেওয়া যায় এজন্য যুবক ভাইদেরকে নসিহত করব কখনো নামাজ ছাড়া যাবে মা বাবার খেদমত করবেন মা বাবাকে কখনো আঘাত দিবেন না মা বাবার সঙ্গে কখনো রাগ করে গলা উঁচু করে কথা বলবেন না কারণ মা বাবাকে যদি খুশি করতে না পারেন আল্লাহ বেজার হয়ে যাবেন আর মা বাপকে যদি খুশি করতে পারেন আপনার উপর খুশি হবেন কে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা এই মা বাবা তোমার জান্নাত তাদের খেদমত করো আমি জান্নাত দিব হুমা না রুকা তারা জাহান্নাম অর্থাৎ তাদেরকে রাজি না করতে পারলে আমি আল্লাহ রাজি হব না তোমার জন্য জাহান্নাম এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতে হবে আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহুমা কৌলান কারীমা সম্মানের ভাষায় মার্জিত ভাষায় ভদ্র ভাষায় কথা বলো আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা ধমক দিও না মা বাবার মাথা টিপে দেন আপনি যখন ছোট ছিলেন মা বাপ তখন মাথায় হাত বলে ঘুম পাড়াইছে এখন আব্বা আম্মা বুড়া হয়ে গেছে মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা মাথায় ব্যথা টিপে টিপে ঘুম পাড়ান আব্বা আম্মাকে মুখে তুলে খাওয়ান অসুস্থ হলে চিকিৎসা করা মা বাবার জন্য খুশি করেন মা বাবার জন্য খরচ করে মা বাপকে খুশি করেন খুশি হয়ে যাবেন কি চরিত্রের ব্যাপারে যুবকরা সাবধান হতে হবে এটা বড় ফেতনার যুগ এই ফেতনার যুগে চরিত্র নষ্ট করা যাবে না চরিত্রটাকে সুন্দর রাখতে হবে এই যে মেয়েদের পেছনে দৌড়ানো যাবে কলেজে যারা পড়ো বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো মেয়েদের পেছনে দৌড়াইলে তোমার কেরিয়ার শেষ তোমার কেরিয়ার শেষ হয়ে পড়াশোনায় মন দাও চরিত্র গঠনে মন দাও চরিত্র সুন্দর করো প্রেম প্রীতি করে নিজের চরিত্র নষ্ট করো না চরিত্র ঠিক রাখবো দেখবা আল্লাহ একজন নেককার জীবন সঙ্গী দান করবে বিয়ের আগেই নিজের হবু বউয়ের জন্য দোয়া করো অনেক যুবকরা হাসতেছে হবু বউয়ের জন্য দোয়া করবো কেন দোয়াটা আল্লাহ শিখাইছেন আল্লাহ বলছেন পরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা পড়তে পারবেন না আমার সঙ্গে পড়েন এই যারা বিয়ে করো নাই তোমরা আরো জোরে পড়ো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কি সুন্দর দোয়া আল্লাহ বলছেন তুমি দোয়া করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা আল্লাহ এমন বউ গিফট করো ওয়াদুররিয়াতিনা আর ওই বউয়ের পেট থেকে এমন সন্তান দাও যে বউ আর যে সন্তান কুররাতা আয়ুন আমার জন্য চক্ষু শীতলকারী হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও আমিন বলেন
মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকে আল্লাহু আকবার এটা যদি সবচেয়ে কম শাস্তি হয় রে ভাই তাহলে সর্বোচ্চ শাস্তিটা কেমনে হবে কেমনে নামাজ ছাড়তেছি আমরা কেমনে আমরা গুনাহ করছি কেমনে মোবাইলের ফিতনায় পড়েছি কেমনে হারাম কাজ করছি শেষ একটা হাদিস বলে আমি শেষ করব আলোচনা এটা স্পেশালি যুবকদের উদ্দেশ্যে আপনারা আবার আব্বাজানরা রাগ করেন না যে হুজুর খালি যুবকদের উদ্দেশ্যে কথা বলে কেন এই যুবকরা তো আমাদের মেরুদণ্ড এরা আপনাদের ছেলে না আপনাদের ছেলেগুলো ঠিক হলে তো সমাজটা ঠিক হয়ে যাবে ঘর ঠিক হয়ে যায় ঠিক কি না গোপনে গোপনে গুনাহ ছেড়ে দেন শেষ হাদিস বলছি শুনেন গোপন গুনাহ কত মারাত্মক মনোযোগ আছে নবীজি বলেছেন কিয়ামতের দিন আমার কিছু উম্মত নবীজি একটা পাহাড়ের কথা বললেন তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের মতো পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হবে পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও তাদের আমলগুলো ধুলাবালিতে পরিণত হবে সাহাবীরা বললেন নবী গো কার কথা বলছেন আল্লাহর নবী বললেন এরা হলো তারা যারা নামাজে যায় রোজা রাখে হজ করে যাকাত দেয় দান সদকা করে কুরআনের মিছিলেও যায় সব ভালো কাজ করে কিন্তু একাকী হয়ে গেলে নীরবে নিবৃতে একা একা হারাম কাজ করে এজন্য যুবক ভাইরা হারাম কাজ ছেড়ে দেব কার ভয়ে আরো জোরে বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না গোটা জীবনটা পরিচালনা করব কার পথে নামাজ পড়ব গুনাহ ছাড়ব আর গুনাহ করব না আর গুনাহ করে নিজেদেরকে জাহান্নামমুখী করব না পাপের পথ থেকে ফিরে আসব যারা পাপ করেছে আজকে মোনাজাতে কেঁদে কেঁদে তওবা করব আল্লাহর কাছে আমার আল্লাহ তিনি কত মহান তিনি কত দয়াবান দুনিয়ায় মানুষ অন্যায় করলে মানুষ তারে দুইটা শাস্তি দেয় আর আমার রব হচ্ছেন এমন অন্যায় করার পরে তওবার দরজায় গিয়া তওবা করে ভিক্ষার হাত তুললে আল্লাহ মাফ করে দিয়ে রহমতের কুলে তুলে নেয় সুবহানাল্লাহ এজন্য আসুন এই জাহান্নামকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করি আল্লাহ তৌফিক দান করুন মাহফিল কমিটির কোনো বক্তব্য না থাকলে মোনাজাত দিয়ে আমরা শেষ করে দিচ্ছি কোনো বক্তব্য আছে আলেমে আলেমে বিভেদের কথা বলেছেন আসলে এটা দুঃখের কথা আমাদের এই বর্তমান ক্লান্তি লগলে আলেমদের এক হওয়ার দরকার আছে না নাই আচ্ছা আপনারা সবাই এখানে এক একজন এক এক দল করলো বলেন তো আলেমরা এক হোক সবাই জানতো আপনারা আলেমরা এক হলে নাস্তিক মুর্তাদা দেখতেন ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি জালেমে জালেমে দেখেন না খুব দহরম মহরম আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সালাতে দুহাত কোথায় বাঁধবে না ভের পরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ সবাই নিজেরে ঠিক ভাবে আর অন্যরে বেঠিক ভাবে যে নিজেকে ঠিক ভাবে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেঠিক ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এটা কুমি টুপি এটা আলিয়া এটা সুন্নি টুপি এটা চর্মনা এটা হেফাজত টুপি টুপি দিয়া মুসলমান ভাগ করেছে আর এই সুযোগ পাইয়া ইসলাম বিরোধীরা ইসলাম ওয়ালাদের উপরে কারবালা চালানোর সুযোগ পেয়েছে ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি
পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালিমে জালিমে দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি তবে আমরা চাই সব আলেমরা এক হয়ে যাক চান তো আপনারা এজন্য এক আলেমে আরেক আলেমের গুতাগুতি বন্ধ করতে হবে একজন আরেকজনকে দেখতে পারে না এটা বন্ধ করতে হবে যদি দেখতে নাও পারেন মনের ভিতরে রাখেন পাবলিকের সামনে বলে না পাবলিক ভাবে হুজুর করে অবস্থা হইলে আমাদের অবস্থা কি আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন মাহফিলের স্টেজে বসে এক ঘন্টা দুই ঘন্টা ওয়াজ কইরা হুজুরের বিরুদ্ধে ওয়াজ কইরেন না এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এখন ওয়াজ করে দেখেন না এক মিনিটে দশ এক মিনিটের মধ্যে দশটা বারোটা গালি দেয় আছে না নাই মানুষ শিখবে কার কাছ থেকে বলেন আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন মাহফিল কমিটি অনেক কষ্ট করে আয়োজন করেছেন এই হেফজখানার আজকে প্রায় কজন ছাত্রকে আমরা পাকড়ে দিলাম সাতজনকে পাকড়ে দিলাম মানে আমার জাহিদ ভাই না রাহিদুল ভাই আছেন খুব কষ্ট করেছেন আমাদেরকে নিয়ে আসছেন দিয়ে আসবেন নি আপনাদের এলাকা খুব সুন্দর আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি ঘোড়ার গাড়ি আছে তারপরে মহিষের গাড়ি আছে এটা জানলে দিনের বেলা আসতাম খুব সুন্দর এলাকা আপনাদের বালির মধ্যেও ভুট্টা হচ্ছে আলহামদুলিল্লাহ নিয়ামতে ভরপুর চতুর্দিকে ধান আর ভুট্টা দেখলাম আর আজকে তো ভাই যে এলেঙ্গা মাছ খাওয়াইছে মাশাআল্লাহ এটা আমি কখনো খাই নাই আগে অনেক মজার মাছ লালমনির হাট খুব সুন্দর না লালমনি এটা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার নাম জানেন আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা নাম ছিল হুমায়রা হ্যাঁ হ্যাঁ এটার বাংলা হচ্ছে কি লাল টুকটুকি লালমনি আর কি নিজের বিবিকে এরকম সুন্দর নামে ডাকবেন সোনা ময়না হ্যাঁ টুকটুকি যা ডাকতে মন চায় ডাকবেন এটা কার শূন্য আরো জুড়ে বলেন কার শূন্য যারা বিয়ে করে না এরা বলতেছে ইস হুজুর এমনি মিসকিন আপনি আমাদের ভিতরটা জ্বালাই পরে ছাই করে দিতেছেন তোমাদেরও সময় আসবে ভাই ইনশা সবার জন্য দোয়া হবে এলাকার মুরব্বীদের জন্য দোয়া হবে এই যে সাতজন ছেলেকে পাকড়ে দিলাম তাদের জন্য তাদের উস্তাদদের জন্য মা বোনদের জন্য সবার জন্য দোয়া হবে